শ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ উনি একটা টিভিতে নিয়মিত প্রবচন করতেন। তো সেই টিভিতে যে উনি প্রবচন করতেন, উনি কৃষ্ণের বিভিন্ন গুণাবলী, তার মাধুরিমা, এই সমস্ত প্রসঙ্গ তিনি বর্ণনা করতেন। তো অনেক ভক্ত যারা, আমি যখন বাইরে যেতাম, তো কিছু মানুষ আছে যারা হয়তো ইসকনের সাথে সেইভাবে সম্পৃক্ত নয়, তারাও আমাকে বলতো যে আমি ইসকনে একজনের কথা টিভিতে শুনি, কথাগুলো এত মধুর এবং আমার চিত্ত, প্রাণ, মন একদম সম্পূর্ণ আমি ওখানে সমাহিত করি। তখন আমি জিজ্ঞেস করতাম যে কোন টিভি, কে? তো আমি অনুসন্ধান করে পেতাম যে সেই টিভিতে নিয়মিত মাঝে মাঝেই কথা বলতেন শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ। তাই এমন শুদ্ধ ভক্ত যাদের কথা শুনেই কৃষ্ণকে আমরা অনুভব করতে পারি, শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের যে গুণাবলী, তা আমি যা ক্ষুদ্র আমার চেতনায় আমি অনুভব করেছি, তাতে আমার মানে যদি আমি একদম পারমার্থিকতার দিকে নাও যাই, আমি যদি বর্ণনা করি যে সুন্দর, তিনি একজন এত সুন্দর গায়ক যে তিনি কৃষ্ণের যে কোনো ধরনের কীর্তন, আচার্যদের কীর্তন যখন তিনি গাইতেন, শুনে একটা অদ্ভুত আবেদন সৃষ্টি হতো। আজকে যখন এই সংসার দাবানল কীর্তন করা হচ্ছিল এবং অভিষেক করা হচ্ছিল, একটা দেখবেন একটা ভিন্ন সুরে সংসার দাবানল কীর্তন করা হচ্ছিল, যেটা আমরা প্রাতঃকালীন সময়ে কখনো করি না। আপনারা জানেন যে এই সুরটা আমরা কোথায় পেয়েছি? এই ধরনের আবেদন সৃষ্টি করে গুরুবাষ্টকম কীর্তন করবার যে ধরনটা, এটা আমরা কোথায় পেয়েছি? এটা শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের মাধ্যমেই আমরা পেয়েছি। একটা বিশেষ আবেদন তৈরি করে তার ভজনগুলি, কীর্তনগুলি, এবং তার দেওয়া অনেকগুলো প্রবচন আমি শুনেছি, তার থেকে একটা বিশেষত্ব আমি অনুভব করি, সেটা হলো তিনি সব সময় কথা বলতেন, সব সময় উপস্থাপন করতেন ইসকন পরিবারকে কেন্দ্র করে। এই কিছুক্ষণ আগে যে আমাদের শ্রীপাদ শ্যাম ভগবান প্রভু উল্লেখ করলেন যে ইসকন ছেড়ে যেও না, তিনি একটা তার শিষ্যদেরকে একটা স্পেশাল প্রতিজ্ঞা করাতেন, তো সেটাও তার অংশ। এবং আমি তার দেওয়া যে প্রবচনগুলো শুনেছি সেটার থেকে আমার অনুভব এরকম যে তিনি অসংখ্যবার ইসকন পরিবারকে একত্রিত করবার জন্য কথা বলেছেন। এটা সঙ্গ শক্তি কলৌ যুগে, এই যে একটা সোসাইটি, আধ্যাত্মিক সোসাইটি, এটা যদি সঙ্গবদ্ধ না থাকে বা এটা যদি একত্রিত না থাকে, তাহলে এই যে সমাজে কৃষ্ণ ভাবনামৃত প্রচার, এটা অগ্রগতি লাভ করবে না। তার জন্য এটা সঙ্গবদ্ধ থাকা দরকার, এবং তিনি তার অসংখ্য প্রবচনে এই সঙ্গবদ্ধতার কথা বলতেন। তিনি তার প্রবচনগুলির প্রায়শই তিনি ইসকন পরিবারের কল্যাণ, একটা এটা আমরা একটা পরিবার, আমাদের কিভাবে মিলেমিশে চলতে হবে, আমাদের কিভাবে একে অপরের সাথে স্যাক্রিফাইস করতে হবে, কিভাবে একে অপরের আনুগত্যে সহযোগিতার সাথে সহমর্মিতার মনোভাব নিয়ে আমাদেরকে কলির বিরুদ্ধে, মায়ার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের যে মূল বক্তব্য বা মূল উদ্দেশ্য শ্রীল প্রভুপাদ দিয়েছেন, সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই পরিবারকে কিভাবে কাজ করতে হবে, তার প্রবচনগুলিতে কিন্তু অসংখ্যবার তিনি এই কথাগুলির উল্লেখ করেছেন। এখন আমাদের কর্তব্য হচ্ছে, এখন আমাদের দায়িত্ব, আমরা যারা তার শিষ্য, তার প্রশিষ্য, তার অনুগামী, তার শিক্ষা শিষ্য, তার শুভানুধ্যেয়ী, আমাদের কর্তব্য হচ্ছে তার সেই মনোভাবটির কদর করা।
তিনি যে মনোভাবটি তিনি যে স্বপ্নটি দেখেছিলেন যে ইসকন একটা সঙ্গবদ্ধ সোসাইটি হবে এই পরিবারের মধ্যে কোনো ধরনের ছেদ না হয় এই পরিবারের মধ্যে কখনো বিভেদ তৈরি না হয় এ ব্যাপারে তিনি অসংখ্যবার যে বললেন তার এই মনোভাবটির কদর করবার আজ সময় এসেছে আমাদের জন্য এখন আমাদের সেই মনোভাবকে ক্যারি করে ইসকনকে সঙ্গবদ্ধ করে আমাদের শিল প্রভুপাদের ইচ্ছাকে এবং শ্রীশ্রীমৎ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজের ইচ্ছাকে বাস্তবে রূপদান করবার জন্য চেষ্টা করতে হবে তাহলে সেটাই হবে বাস্তবিক গুরুদেবের প্রতি আমাদের প্রকৃত শরণাগতি গুরুদেব বর্তমানে থাকতে তার সাথে কত সময় কাটিয়েছি তার সান্নিধ্যে কতবার গিয়েছি তিনি আমায় কতটা স্নেহ করতেন আমার মনে হয় সেটা অতটা গুরুত্বপূর্ণ নয় কারণ শাস্ত্রে বপুর সান্নিধ্যটাকে অতটা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়নি শাস্ত্রে তার বিরহের অনুভূতিতে এবং শাস্ত্রে তার আদর্শকে ধারণ করাটাকেই সব থেকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে আজ যেমন আমরা দেখতে পাচ্ছি তার প্রকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি বলেছেন যে আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কেবলমাত্র চার থেকে পাঁচবার তার দর্শন পেয়েছি এর অধিক নয় কিন্তু আমি আমার পরমারাধ্য গুরুদেব চলে যাওয়ার পরেও তিনি যে আমাকে 1922 সালে বলেছিলেন তোমরা শিক্ষিত যুবক কেন ইংরেজি ভাষায় কৃষ্ণ ভাবনা প্রচার করছো না আমি সেই কথাটি আজও ভুলিনি কিন্তু আমার অনেক গুরুভ্রাতা আছেন যারা সবসময় হয়তো আমার গুরুদেবের সাথে থাকতেন কিন্তু তিনি চলে যাবার পর তারা আজ তার নির্দেশ মানছে না সারা পৃথিবীব্যাপী যে কৃষ্ণ ভাবনার আন্দোলনের কথা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলতেন সেই সারা পৃথিবী আন্দোলনের জন্য তারা আর লড়ছে না তারা এখন নিজ নিজ মঠ নিজ নিজ মন্দির নিজ নিজ পথ এই নিয়েই তারা ব্যতিব্যস্ত শিল প্রভুপাদ নিজেই বলেছেন যে তার কথা আমি আজও ভুলিনি কিন্তু এমন অনেক গুরুভ্রাতা আছেন যারা সাথেই ছিলেন কিন্তু তারা আজ ভুলে গেছে তাই শিল প্রভুপাদের এই কথার থেকে আমার একটা ব্যক্তিগত অনুভূতি হয়তো আজ তিনি তার শারীরিক দৃষ্টিকোণ থেকে প্রাকৃত দৃষ্টিকোণ থেকে তিনি আজ আমাদের মধ্যে নেই কিন্তু তার বাণীগুলো কিন্তু এখনো রয়েছে আমরা চাইলে সেই বাণী সেই মনোভীষ্ট সেই উন্নত চেতনা তিনি যা তার দীপ্ত কণ্ঠে ঘোষণা করতেন সেই সকল আদর্শগুলিকে আমরা ধারণ করতে পারি ঠিক এই স্থানের একটা কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে তখন স্বামীবাগ আশ্রমের এই সামনের দিকটা একদম ফাঁকা তো এইখানে স্টেজটা হয়েছিল তখন দুটো লাইন হয়নি আমাদের জেনারেটর ছিল তো বারবার ইলেকট্রিসিটি যাচ্ছিল সেই অনুষ্ঠানে তো শ্রীশ্রীমৎ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ এখানে প্রবচন দিচ্ছিলেন তো আমি এতটা বিব্রত হয়েছিলাম যে প্রবচনে তার 3 থেকে 4 বার ইলেকট্রিসিটি গিয়েছে আমরা সবাই তখন বসে হরিনাম করছি গরম উনি একবারও বললেন না যে কেন তোমরা জেনারেটরের ব্যবস্থা করনি অথচ জেনারেটর ছিল কিন্তু ওই দিনের জন্যই কিভাবে যেন সেটা নষ্ট হয়েছে বা কিছু একটা হয়েছে ওই যেখানে বাঘের ভয় ওখানেই সন্ধ্যায় দেখবেন ওই জিনিসটা ঠিকই আছে ওই কাজের সময় নষ্ট হয়ে যায় এরকম একটা ঘটনা ঘটলো উনি একটুকু বিব্রত বোধ করলেন না
উনি একদম ঠান্ডা একদম সুন্দরভাবে সম্মুখবর্তীতে তিনি বসে আছেন। এমন সময় একজন প্রশ্ন করলেন ইসকনের গুরু পরম্পরা নিয়ে। আপনারা অনেকেই জানেন কিছু বাবাজিরা বা অনেক সময় কিছু সহজিয়ারা মাঝে মাঝে পরম্পরার যে গ্যাপ এটা নিয়ে তারা প্রশ্ন তোলে। আমাদের পরম্পরা আছে প্রণালী, তার মধ্যে কিছু কিছু আছে অনেক ডিস্টেন্স, মানে অনেক টাইম ডিস্টেন্স, তো এটা এটা তারা নিতে পারে না। সেই জন্য তারা অনেকেই নিতে পারে না যারা, সেটা তো একটা দিক, কিন্তু অনেকে আছে এই গ্যাপটা নিয়ে তারা কি করে, তারা ইসকনের যদি কিছু ভুল প্রমাণ করতে পারে তাহলে তাদের একটু সুবিধে হয় প্রচার করতে, সেই জন্য তারা এটাকে অন্যভাবে প্রেজেন্ট করে। তো ওই ভক্তটা গুরু মহারাজকে সরাসরি এই প্রশ্নটি করলেন যে গুরু মহারাজ, আমরা শুনেছি ইসকনের পরম্পরা নাকি ঠিক নেই। তো গুরু মহারাজ তিনি এটা শুনে, আমি তো চিন্তা করছি কিরকম প্রশ্ন, উদ্ভব প্রশ্ন গুরু মহারাজকে করা হলো, আমি ভাবছি যে এই প্রোগ্রামটা শেষ হোক, তোমাকে আমি চিনে রেখেছি, হ্যাঁ তারপর তোমাকে আমি ধরবো, তুমি গুরু পরম্পরা বিষয়ে গুরু মহারাজকে প্রশ্ন করছ, দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি। মনে মনে কিন্তু এই রকম ভাবে আমি একটা মানে প্রস্তুতি নিয়েছি যে তোমার আজকে আমি খেয়েই ছাড়বো, এরকম একটা ভাব। তখন আমি আরো যুবক এবং আমার মানে একটা শরীরের বল রয়েছে, তো এরকম ভাব আমি ধরলাম। কিন্তু গুরু মহারাজ কিরকম ভাবে অ্যান্সার দিলেন সবাইকে নিয়ে, এবং তিনি কিন্তু অনেক থিওরিক্যাল বললেন না, অনেক অ্যান্সার দেবার জন্য অনেক প্রমেয় রত্নাবলী বা যে সমস্ত প্রমাণ রয়েছে সেগুলো উল্লেখ করলেন, তাও করলেন না। উনি সভা মানে সমবেত সকলের উদ্দেশ্যে তিনি হঠাৎ করে বললেন যে আচ্ছা বলুন তো, এই যে সারা পৃথিবীব্যাপী কৃষ্ণের বাণী প্রচারিত হয়েছে, মানুষ কৃষ্ণ ভক্ত হয়েছে, এটা কি কৃষ্ণের ইচ্ছা ছাড়াই হয়েছে? আপনারা কি বলেন, সেটা কি কৃষ্ণের ইচ্ছা ছাড়া হয়েছে না কৃষ্ণের ইচ্ছায় হয়েছে? কৃষ্ণের ইচ্ছায় হয়েছে। তা যদি এটা কৃষ্ণের ইচ্ছায় হয়ে থাকে তাহলে সেই কৃষ্ণের ইচ্ছাটা কে জানতো? সেই কৃষ্ণের ইচ্ছাটা জানতো শ্রীল প্রভুপাদ, ঠিক তো? কৃষ্ণের ইচ্ছা কি ছিল? কৃষ্ণের ইচ্ছা ছিল পৃথিবীতে, পৃথিবী পর্যন্ত যত আছে দেশ গ্রাম সর্বত্র সঞ্চারিত হইবে মোর নাম, এটা ছিল কৃষ্ণের ইচ্ছা, মহাপ্রভুর ইচ্ছা। আর সেই ইচ্ছাকে যিনি জেনে এটাকে বাস্তবে রূপান্তরিত করলেন, এটা কি কৃষ্ণের সাথে, সেই ব্যক্তির সাথে তার কোনো সম্পর্ক আছে কি নেই, তিনি প্রমাণ করে দিলেন। সমবেত সকলে বলে উঠলেন হ্যাঁ, নিঃসন্দেহে শ্রীল প্রভুপাদের সাথে মহাপ্রভুর এক অনন্য সম্পর্ক রয়েছে। তা না হলে কি করে বোঝা যাবে যে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের সেই বাণীটা আজ মহাপ্রভু যে বলে গিয়েছিলেন প্রায় 450 বছর পর আজ বাস্তবায়িত হলো? তো তখন তিনি বললেন যে কৃষ্ণের ইচ্ছা বিনা নহে তার প্রবর্তন, যেহেতু মহাপ্রভুর সরাসরি ইচ্ছা প্রকাশ তিনি শ্রীল প্রভুপাদের মাধ্যমে করেছেন, আর যারা প্রভুপাদের অনুগামী তাদের কি গুরু পরম্পরা ঠিক নেই, যা সম্বন্ধে চৈতন্য মঙ্গলে বর্ণনা করা হয়েছে, এই সমস্ত তথ্য দিয়ে তিনি এমন এক জবাব আমাদেরকে দিলেন, সাথে সাথে আমরা সকলে চমৎকৃত হলাম এবং মনে হচ্ছে যেন এই প্রশ্নটার একটা অবসান ঘটল। আমি তো তার মতো বলতে পারবো না, মানে জাস্ট তিনি যেই তথ্যগুলো বলেছিলেন তার থেকে যতটুকু মনে আছে আমি সেটা উল্লেখ করলাম। এই প্রশ্নটার একটা অনন্য চমৎকার তিনি শিল প্রভুপাদকে হাইলাইট করে এমন একটা জবাব তিনি দিলেন যাতে আমরা নিশ্চিত হলাম যে হ্যাঁ, ইসকন এবং গুরু পরম্পরা সম্পর্কে এখানে কোনো বক্তব্য রাখবার দ্বিতীয় কোনো চান্স নেই, কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, আর ভগবানের ইচ্ছা পূর্তির জন্য এসেছেন তার প্রেরিত দূত শিল প্রভুপাদ।
আর শ্রীল প্রভুপাদকে সাহায্য করবার জন্য এই জগতে অনেক মহাত্মাকে তিনি নিয়ে এসেছেন ভগবত ধাম থেকে। তার মধ্যে একজন অবশ্যই একজন বিশেষ অন্যতম হলেন শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ। তো এটা এটা হচ্ছে তার প্রবচনের বিভিন্ন দিক। তাছাড়াও তিনি তার যে ব্যক্তি ব্যক্তি আচরণ এত বিনম্র স্বভাবের, এবং তার মন প্রণাম মন্ত্রের যে প্রথম অংশটা সেটাতে বলা হচ্ছে স্নিগ্ধ চেতা। স্নিগ্ধ চেতা মানে এই শব্দটার মানেই হচ্ছে যিনি খুব স্নিগ্ধ চিত্তের অধিকারী বা স্নিগ্ধ স্বভাবের। চিত্ত মানে মন, বা চিত্ত চিত্ত মানে মন। তো মনের মধ্যে যদি স্নিগ্ধতা থাকে তাহলে সেই স্নিগ্ধতা কিন্তু বাইরেও প্রকাশিত হবে, এটাই নিশ্চিত। মনের মধ্যে আপনি যদি রাগ করেন আর বাইরে হাসতে চান, আমরা কিন্তু বুঝতে পারবো আপনার কোলগেটের হাসি, বুঝতে পারবো না যেটা ম্যাগি। কিন্তু তো অভিনয় বেশি সময় করাও যায় না, অভিনয় করে হাসলে আপনি হয়তো খানিকটা বাহবা পেতে পারেন কিন্তু চিরদিনের জন্য নয়। কিন্তু তার যে স্বভাব এটা একদম সত্যিকার অর্থে একটা স্নিগ্ধ স্বভাব ছিল তার। এবং যে কোনো মানুষ যত অসুর স্বভাব সম্পূর্ণই হোক না কেন, তিনি যখন তার সান্নিধ্যে আসতেন, তার সামনে আসতেন, তিনি একবার হলেও ভাবতে বাধ্য হতেন যে ইনি কোনো সাধারণ মানুষ না। আমি একবার রেল টিকিটে মানে রেলে উঠব পার্বতীপুর জংশন, ওখান থেকে ওঠার সময় একজন লোক আমাকে সাহায্য করলেন খুঁজে পাবার জন্য। আমি খুব তাড়াহুড়া করছিলাম, তো উনি সাহায্য করার পর আমি খুঁজে পেলাম। তারপরে আমরা প্রায় একসাথেই বসেছি, উনি ওনাকে সঙ্গের সাথে কথোপকথনে উনি আমায় বললেন যে আমি আপনাদের ইসকনের একজনের প্রবচন খুব পছন্দ করি এবং শুনি। বলে কার? উনি তখন ওনার মোবাইল সার্চ করে আমাকে দেখালেন। হ্যাঁ, তো দেখি বলি না, নামটা আমি ঠিক বলতে পারছি না, দেখাচ্ছি আপনাকে। তো উনি আমাকে দেখালেন মোবাইল খুলে, মোবাইলটা দেখালেন, দেখলাম যে শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ। একদম সাধারণ থেকে সাধারণ মানুষও যাকে বুঝতে পারতেন যে ইনি কোনো সাধারণ ব্যক্তি নয়, এটাই হচ্ছে তার বিশেষত্ব। তো সেই শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তিনি অসংখ্যবার আমাদের উদ্দেশ্যে প্রবচন দিয়েছেন। এবং আরেকটা তার অনন্য সাধারণ একটা একটা বিষয় যেটা আমি অনুভব করি, আমরা এখনকার সময় প্রায়শই আমাদের সেমিনারগুলোতে আমাদের লেকচারগুলোতে আমরা বলতে চাই যে আমরা শ্রীল প্রভুপাদের সাথে আমাদের সম্পর্কের উন্নয়ন ঘটাব। আমাদের ব্যক্তিগত সম্পর্কটা শ্রীল প্রভুপাদের সাথে কতটুকু আছে এটা আমাদের জানা দরকার। তো কি কি উপায় আছে আমরা শ্রীল প্রভুপাদের সাথে আমাদের ব্যক্তিগত সান্নিধ্যের উন্নয়ন ঘটাতে পারি? তো সেই ক্ষেত্রে আমরা বলি যে না, গ্রন্থ, শ্রীল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করতে হবে। হ্যাঁ, এটা একটা উপায়। তারপরে আমরা বলি যে শ্রীল প্রভুপাদের যে জীবনী সেটাও অধ্যয়ন করতে হবে। হ্যাঁ, সেটাও একটা উপায়। তারপরে আমরা বলি যে নিয়মিত শ্রীল প্রভুপাদের গুরু পূজা অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ, এটাও একটা উপায়। কিন্তু আমাদের বাংলায় বিশেষ করে এখনো অনেক মানুষ আছে যারা নিরক্ষর, মানে কি তারা পড়তে পারে না। পড়তে পারে না মানে যে তারা অজ্ঞানী তা নয়, বিভিন্ন মাধ্যম থেকে তারা জ্ঞানী হতে পারে, কিন্তু অনেক মানুষ আছে যারা পড়তে পারে না। তো তাদেরকে কি বলবেন? তারা শ্রীল প্রভুপাদের জীবনী পড়তে পারবে? তারা কি শ্রীল প্রভুপাদের যে পাঠ তাৎপর্য এটা পড়তে পারবে? তো তারা কিভাবে শ্রীল প্রভুপাদের ব্যক্তিগত রিলেশনশিপ উপলব্ধি করবে? তার অনন্য একটি কাজ যিনি করেছেন
শ্রীল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তিনি একটা শ্রীল প্রভুপাদের জীবনী অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন, যাতে করে যারা পড়তে পারে না তারাও যাতে শ্রীল প্রভুপাদের অনবদ্য জীবনীটুকু হৃদয়ঙ্গম করতে পারে। প্রভুপাদ কৃষ্ণ ভাবনামৃত প্রচারে কি ধরনের ত্যাগ করেছেন, আসলে শ্রীল প্রভুপাদের অবদানটা কত বড় এই জগতে, শ্রীল প্রভুপাদকে জনে জনে পৌঁছে দেবার জন্য সাধারণ থেকে সাধারণ মানুষ এমনকি যারা নিরক্ষর তাদেরও সামনে এই শ্রীল প্রভুপাদের জীবনীটাকে উল্লেখ করবার জন্য যিনি এই সিনেমা নির্মাণ করেছেন, এই সমস্ত বিষয়ে চিন্তা করলে সত্যি ভাবতে অবাক লাগে, এত অল্প সময়ে এত অল্প দিনে এতগুলো কাজ তিনি কিভাবে করলেন। শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলীর অনুবাদ থেকে শুরু করে ইস্কনকে সংগঠিত করবার দিক থেকে শুরু করে ইস্কনের একজন বিশ্বব্যাপী জিবিসির নেতা এবং জিবিসির চেয়ারম্যান রূপে কার্য করা থেকে শুরু করে অত্র বাংলার অঞ্চলগুলির উন্নয়ন প্রসঙ্গে থেকে শুরু করে এবং তিনি তার এই সিনেমা নির্মাণ থেকে শুরু করে ধাম উন্নয়ন থেকে শুরু করে এমন কোনো সেবা নেই যে তিনি করেননি।